আজকের এই প্রতিবেদনে আমরা এসেছি সাংবাদিক আরিফুল ইসলামের শোল মাছের খামারে। আপনারা জানেন বর্তমানে সাতক্ষীরায় শোল মাছ চাষ একটি জনপ্রিয় হয়ে উঠেছে। এই শোল মাছ চাষে শীতকালীন সময় রোগবালাই হয়, এটি খুবই একটি ভয়াবহ ব্যবহার। তবে যারা নতুন চাষি আছে তাদের এই বিষয়টা জানার খুবই দরকার। তো চলুন দর্শকবৃন্দ, আমরা সাংবাদিক আরিফুল ইসলামের কাছ থেকেই জানব যে কীভাবে এই রোগ প্রতিরোধ করতে হয়। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি, দর্শকরাও ভালো আছে। তবে আপনি দীর্ঘদিন ধরে এই শোল মাছ চাষ করছেন এবং আপনার বিভিন্ন টিউটোরিয়াল আমরা ইতিমধ্যেই ইউটিউবে আমরা দেখছি, তবে সেক্ষেত্রে আপনি দর্শকদেরকে একটি বিষয় জানাবেন যে এই শীতকাল আসলেই এই যে রোগ বলতে আপনার শোল মাছের যে ঘাটি হয় এই ঘাটি আসলেই প্রতিরোধ করা অবশ্যই জরুরি দরকার। তবে আমরা যতদূর জেনেছি আপনি এই রোগ এই ঘাড় কবলে একবার পড়েছিলেন এবং সেখান থেকে আপনি উত্তীর্ণ হয়েছিলেন। তবে আপনি যদি আমাদের দর্শকদেরকে একটু জানান যে এই ঘা থেকে কীভাবে আপনার শোল মাছকে সুরক্ষা রাখা যায় সেই বিষয়ে আপনি যদি একটু জানান। ধন্যবাদ আপনাদের সকলকে। আসলে আপনারা জানেন শীতকালে শোল মাছের একটা ঘা হয়ে থাকে, তো এই ঘাটা কিন্তু সবার হবে না বা সব পুকুরে এই পুকুরের পানির কারণে হ্যাঁ এটা কিন্তু ঘাটা দেখা যায়। তো অনেকেরই পুকুরে আছে দেখেন পানি ভালো, যাদের কারণে কিন্তু ওদের মাছের গায়ে ঘা দেখা যায় না। তো বেশিরভাগ যারা নতুন চাষি এদের ক্ষেত্রে মনে করেন আপনাদের এই ঘাটা দেখা যায়। তো এই ঘা থেকে প্রতিকার করার যে বিষয় আমি আপনাদেরকে জানাচ্ছি এখন, যে ঘা যখন যদি হয় আপনার শোল মাছের গায়ে ঘা হয় তো কোনো প্রেশানি বা কোনো টেনশন না করে হতাশা না হয়ে যে কাজটা করা জরুরি আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। তো দেখতে হবে প্রথমে পানির যে আমরা পুকুরে যে মাছ চাষ করছি সেই মাছ চাষের জন্য শোল মাছের পুকুরটা উপযুক্ত কিনা প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনার পানিতে আয়রন আছে কিনা, যদি ওই পানিতে যদি আপনার আয়রন থাকে হ্যাঁ তাহলে কিন্তু সমস্যা হবে এবং মাছ মারা যেতে পারে, ঘা হতে পারে। আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় আপনারা ঘোরাফেরা করেন, আপনারা দেখেছেন অধিকাংশ আমরা যারা শহরে করে থাকি তা আমাদের টিউব সেটা হচ্ছে ট্যাবের পানি, কলের পানিতে যদি আপনি যদি করেন চাষ করেন সেক্ষেত্রে কিন্তু আয়রন থাকতে পারে, আর আয়রন যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার শোল মাছের গায়ে ঘা দেখা দেবে। এখন আসলে আমরা কীভাবে প্রতিকার করতে পারি, তো প্রতিকার করার বিষয়টা হচ্ছে আপনার প্রথমত কতটুকু জায়গা, আপনার বুঝতে হবে কতটুকু জায়গা আছে। একটা জিনিস আপনার কাছে আগে জানতে চাচ্ছি, সেটি হলো যে এই ঘাটি আসলে শীতের শুরু থেকেই কি ঘা দেখা দেয় না আসলে কিছুদিন যাওয়ার পরে বা একটা মাস থেকেই এই ঘাটা শুরু হয়, এটা যদি আপনি একটু জানেন। আসলে ও কথাটা আমি বলছি ইনশাল্লাহ। তো বিষয়টা হচ্ছে ঘাড় বিষয়টা আমি আগে বলি, এই ঘাড় যে বিষয়টা আপনি জিজ্ঞেস করছেন যে আপনার কখন ঘাটা দেখা দেয়, হ্যাঁ ঠান্ডার প্রভাবটা যখন একটু বেশি পড়ে, হ্যাঁ আপনার শীত পড়লেই কিন্তু ঘাটা হবে না, শীত পড়ার কিছুদিন পরে ঠান্ডার প্রভাবটা যখন পানিটা ঠান্ডা থাকবে হ্যাঁ বা পানিটা নোংরা হবে পরিবেশটা নষ্ট হয়ে যাবে ঠিক তখনই ঘাটা দেখা দেয়। তো এই ঘা থেকে প্রতিকার করার জন্য যে কথাটা আপনি আমার কাছে জিজ্ঞেস করলেন যে ঘা থেকে প্রতিকার করার জন্য পটাশ এবং চুন এর দুটো ঔষধ মেন বাজারে কিন্তু অনেক রকম অনেক ধরনের এখানে ঔষধ প্রতিষেধক পাওয়া যায় কিন্তু সেটা কিন্তু আমি ভালো রেজাল্ট পাইনি আমি, যেমন নাম বলতে চাচ্ছি না যেহেতু এটা কোম্পানির বিষয়, হ্যাঁ অনেক ঔষধ আপনি পাবেন কিন্তু সেখানে কোনো রেজাল্ট নেই। হ্যাঁ তো সেক্ষেত্রে আমি আমার পুকুরে যখন ঘা দেখা দিছে তো আমি আমার মাছ প্রায় 200 পিসের মতন কাছাকাছি মাছ মারা গেছে, তো আমি বাজারে যা মেডিসিনগুলো পাওয়া যায় আমি এনে আমার পুকুরে আমি প্রয়োগ করেছি কিন্তু কোনো রেজাল্ট পাইনি, সেক্ষেত্রে আমি হতাশা, তখন হতাশ হয়ে কী করি। তো আমাকে আমার এক ভাই বলেছিল যে পটাশ এবং চুন মারার জন্য, তো অনেকেই জানেন যে চুন এবং পটাশ কিন্তু অনেকের ধারণা আছে যারা নতুন চাষি তারা চিন্তা করেন যে চুন এবং পটাশ যদি আমি মারি তাহলে তো আমার মাছ মারা যেতে পারে, না আপনার মাছ মারা যাবে না, যদিও মারা যায় একটা বা দুইটা যদি যেগুলো খুব ভয়াবহ অবস্থা
সেগুলো ছাড়া মাছ মারা যাবে না। কারণ কেন মারা যাবে না, আপনি চুন এবং পটাশ যখনই মারবেন, মারার সাথে সাথে আপনার ওই পানিটা পরিষ্কার হয়ে যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে এবং জীবাণুমুক্ত হয়ে যাবে। তখন আপনার মাছগুলো খেলবে, হাসবে, খাবে, দাবে, তখন আর আপনার মাছ মারার কোনো সম্ভাবনা নেই। তো আমাদের আগে জানতে হবে যে আমরা কতটুকু পুকুরে কতটুকু পটাশ দিব, এটা একটা বড় বিষয়, এটা কিন্তু জানা একটা বিষয় আছে। তো এখানে বিশেষজ্ঞ যারা আছেন তারা অনেক সলিউশন দিয়েছেন, আপনারা জানেন। তো আমার পরামর্শ হচ্ছে কি, আমি যেটা করেছি সেটা আপনাদের সাথে আমি হুবহু তুলে ধরছি। যেমন আমার পুকুর দেখতেছেন আপনারা দেড় কাটার মতো, তা আমি দেড় কাটার জমিতে এক কেজির মতো চুন দিই, এক কেজির মতন চুন এবং 50 গ্রামের মতো পটাশ দিই। বিশেষজ্ঞরা বলেছেন আপনার হলো 25 গ্রাম 15 গ্রাম এরকম, কিন্তু আমি যেটা দিয়েছি 50 গ্রাম, তাতে আমার পুকুরের কোনো সমস্যা হয়নি এবং কোনো প্রকার অসুবিধা হয়নি। আমার মাছ আল্লাহ পাকের ইচ্ছা আপনাদের দয়ে খুব ভালো আছে, সুস্থ আছে। তো আমি নতুন চাষিদেরকে বলবো তারা যেন অবশ্যই পানিটা পরীক্ষা করে নেয়, মাটিটা পরীক্ষা করে নেয় এবং পাশাপাশি যেন চুনের যে পরিমাণ যেটা বলেছি, যদি এরা এক কাটা হয়, এক কাটা বা দেড় কাটা হয়, তাহলে 1 কেজি অথবা পটাশের ক্ষেত্রে 50 গ্রাম দিলে কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা নেই। আপনি যথার্থই বলেছেন, তবে সেক্ষেত্রে আমরা আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে পুকুরের পানি যদি চেঞ্জ করা হয় সেক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, যেহেতু আমরা এখন শহরে সবাই কম পরিসরেই চাষ করতে চাই, তো সেক্ষেত্রে পানি চেঞ্জের কোনো বিষয় আছে কিনা? হ্যাঁ, এটা আপনি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, পানি চেঞ্জের একটা বিষয় আছে। পানি চেঞ্জটা হচ্ছে এরকম, আমরা যারা শহরে যারা চাষ করে থাকি আমাদের কিন্তু অনেকেরই পানি পরিবর্তন করার কোনো সুযোগ নেই। কারণ পানি কীভাবে পরিবর্তন করবেন, ওই পানিটা চেঞ্জ করে দেবেন কোথায়, দেওয়ার কোনো জায়গা নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পুকুরে কিন্তু পানি চেঞ্জ করে দেওয়ার অন্য কোথাও জায়গা নেই, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপনাদের একটা প্রশ্ন। তো আমি কী করি, আমার পানিটা যখন হ্যাঁ একটু নোংরা হয়, একটু ময়লা হয়, তখন আমি আবার ওই পটাশ এবং চুন পরিমাণ মতো ওটা আবার মেরে দিই। যেমন 15 দিন পরপর আমি মারি, 15 দিন পরপর মারলে আমার মাছটা সুস্থ থাকে, ভালো থাকে, আর এর দামও বেশি না। 1 কেজি চুনের দাম হয়তো 15-20 টাকা, আর আপনার 40 টাকা 50 গ্রাম পটাশের দাম মনে করেন 40 টাকা। তবে যদি ঘা বেঁধে যায় মাছের গায়ে, তো সেক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে দেখা যায় কি মাছ অনেক সময় এই যে মাথা মোটা হয়ে গেছে, লেজের দিকে চিকুন হয়ে গেছে, এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় যেটা আমরা দুর্বল মাছ বলি, সেক্ষেত্রে আপনার কোনো পরামর্শ আছে কি? যেগুলো আপনার মাছ ই হয়ে গেছে, আপনার মাছা মাথা মোটা এবং লেজগুলো চিকন হয়ে গেছে, ওই মাছগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা নেই। তার মানে ওগুলোর খাদ্য সংকটের কারণে ওই সমস্যাটা হয়েছে। ওই বিষয় নিয়ে ওই মাছ রাখা আর পুকুরে না রাখাটা সমান কাজ।